খিহি বাতাতে এলো গেল। জয়িতা থাক থাক, জানে তা ধুলো পাবে কি করে? কফি হবে আজকে কার পালা? আমি করব। তুমি কফি বানাতে পারবে? বেশ, তোমার জন্য বানিও। তাহলে কিন্তু ছ কাপ। অনেক ভেবে দেখলাম সুজাতদা, আপনি যা কাল বলছিলেন তা মানতে না পারলেও অস্বীকার করা যায় না, একটা কথা থেকেই যায়। একটা কথা অনেক নয়। এই যে আপনি বললেন না, আজকে নেতারা দেশটাকেই চেনে না। জুয়ান মাস্কারো, ম্যাক্সমুলারের পরে যার উপনিষদের অনুবাদ পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়, জুয়ান মাস্কারো একটা ভারী সুন্দর কথা বলতেন জানো, মানচিত্র নিরীক্ষণ করলেই তো আর দেশটাকে দেখা হয় না, পথ নির্দেশিকা পাঠ করে ঘরে বসে থাকলে কি আর দেশভ্রমণ হয়? শুধু দলীয় ইস্তেহার ছাপলেই তো আর দেশটাকে পাল্টে দেওয়া যায় না। বই মুখস্থ করলেই যেমন তবলা বাজানো যায় না। রামকৃষ্ণের কথায় বলতে পারো, ওই অন্ধের হস্তি দর্শনের মতো, কেউ তার সুঁটটাকে ধরে ভাবছে অজগর সাপ, আবার কেউ পাটা ধরে ভাবছে বুঝিবার থামের মতো। আমাদের নেতাদেরও অবস্থা হয়েছে তাই, কেউ দেশটাকে ভাবছেন কৃষি প্রধান, আবার কেউ কেউ ভাবছেন ঋষি প্রধান। যিশু ভারী সুন্দর একটা কথা বলেছেন, একজন অন্ধ যদি আরেকজন অন্ধকে পথ দেখায় তার অবধারিত ফল হবে একটাই, দুজনেই গিয়ে পড়বে গর্তে। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না রে বাবা। আসলে আসলে আমরা নিজেরাই জানি না আমরা কারা, আমরা অন্যের নির্দেশে ভূমিকা পালন করি, কাজ করে যাই, কাগজের মালিক বললে তার জন্য কবিতা লিখি, চাপে পড়লে দলের অবস্থান পাল্টাই, নেতিও খদ্দের চাহিদা মেটাতে আমরা ছবি আঁকি। বাহ, আচ্ছা বেশারাও তো খদ্দেরদের মনোরঞ্জনই করে, তোমরা কেউ রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে বেশারাও বিনোদন কর্মী? তাহলে কি আপনি বলছেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পলিটিশিয়ানরাও বেশাবৃত্তি করছে? নো কমেন্টস। এটা কিন্তু ভাবা যাচ্ছে না। স্বাভাবিক কি জানো, পুরুষ শাসিত সমাজে যুগ যুগ ধরে কে সতী কে অসতী এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব পুরুষরাই নিয়েছে, তারা প্রয়োজনে নারীকে ভোগ করেছে আবার বেশ্যা বলে গালাগালও দিয়েছে, কিন্তু একবারের জন্য কেউ বলেনি যে ওটা একটা পেশা, একটা বৃত্তি। সেই ভাবনাটাই তোমাদের মাথায় রয়েছে তো, তাই এই ভাবনাটা ভাবতে পারছো না। কিন্তু এখন তো সে দৃষ্টিভঙ্গিটা নেই, তাই নাকি? তাহলে মিস ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে আমাদের বুদ্ধিজীবী প্রগতিবাদী রাজনৈতিক নেতারা যত কথা বলেন, যত সরগোল তোলেন, কই মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে একটাও কথা বলেন না তো? তা ওখানে কি আল খাল্লা বলে প্রতিযোগিতা হয় নাকি? তাহলে এরা সমাজ পাল্টাবেন কি করে? আসলে এরা কেউ সমাজ পাল্টান না, সমাজ পাল্টায় তার নিজস্ব তাগিদে, একটা একটা নির্দিষ্ট ছন্দে, দেশে দেশে তার আপন তালে, যুগই জন্ম দেয় যুগ নেতার। তাহলে সবার আগে জানতে হবে এই দেশটা, তার হাজার হাজার বছরের ইতিহাসটা, এত ধর্ম বর্ণ জাতি উপজাতির এই দেশটাকে মাত্র কয়েকজন লোক মিলে গুটিগত স্লোগান তুলে রাতারাতি পাল্টে দেবে, সঙ্গে নেবে না মানুষকে, চেতনার ফারাকটা কত বোঝো। এই যে নেপা শ্রেয়সী, ওরা যখন নারী মুক্তির জন্য আন্দোলন করছে, দিল্লিতে কলকাতায় মিছিল করছে, ঠিক সেই সময় রাজস্থানে রূপকানোয়ারকে পোড়ানো হচ্ছে সতী বলে, ভাবা যায়?
দুর্ভাগ্য কি জানো নিভা, তোমাদের সঙ্গে তো রয়েছে মাত্র কয়েকজন। আসলে সমস্যাটা হলো, দাঁড়াও, নিপা, ৭৫ পৃষ্ঠা খোলো, ২০৪ অনুচ্ছেদ। কাঁচা মন নিয়ে যারা দেশের বা জগতের হিত করার জন্য নিজেকে নিয়োগ করেন বা কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেন, নানা ঘাত প্রতিঘাতে তারা আদর্শে দীর্ঘকাল অটুট থাকতে পারেন না। নাম যশের ও প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং প্রভুত্ব করার স্পৃহা তাদের বলবতী হয়। দেশ হিংসা সংকীর্ণতা ও স্বার্থপরতা তাদের এমনই পেয়ে বসে যে সব কাজ পণ্ড হয়ে যায়। শুধু তাই নয়, তারা নিজেদের অন্তরের বিষ জনসমাজে ছড়িয়ে বহু সদিচ্ছাপরায়ণ লোককেও কলুষিত করেন। এবং কথাগুলো বলেছেন বিরজানন্দ। বিরজানন্দ রামকৃষ্ণের শিষ্য, বিবেকানন্দের গুরু ভাই। যদিও এই কথাগুলি বলেছেন ধর্মীয় প্রসঙ্গে, কিন্তু এই একই কথাগুলো কি আমাদের এখনকার রাজনৈতিক নেতাদের প্রসঙ্গে ভীষণভাবে খাটে না? সিদ্ধার্থ রাজ্যপাট ছেড়ে বুদ্ধ হয়ে বেরিয়ে এলেন গুহায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, আর আজ তারই মত প্রচারের জন্য দরকার হচ্ছে সুবিশাল রাজকীয় প্রাসাদ। আচ্ছা, মোহাম্মদ কি কখনো ভেবেছিলেন তার ধর্ম প্রচারে তালিবানদের প্রয়োজন হবে? ভাবতে পারো, সর্বহারা মতবাদের প্রচারক চেসেস্কু, পলপট। আসলে ঠিক এভাবে কোনোদিন ভাবিনি। তাই তো বলছি, কৌটিল্যের অর্থশাস্ত্রটা ভালো করে পড়ো, কিছু না পারো রামমোহনটা পড়ো ভালো করে। দ্য ফার্স্ট পলিটিক্যাল লিডার অফ মডার্ন ইন্ডিয়া।